কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম দলের সঙ্গে আছেন সহকর্মী ফরুক বাবু, সরাসরি কথা বলছি তার সঙ্গে। বাবু, ত্রাণ বিতরণ কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। সকাল থেকে বিএনপি তারা এখানে ত্রাণ কার্যক্রম শুরু করেছে, এবং আপনারা এর আগে যেটা জানানো হয়েছিল যে লালমাই উপজেলা থেকে বিএনপির এই ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে, এবং যেখানে আসলে বিএনপির ত্রাণ কার্যক্রম গিয়েছে সেই সেখানে উৎসুক জনতা থেকে শুরু করে আসলে এই অঞ্চলে মানুষের ত্রাণের থেকেও আসলে তারা বিএনপি মহাসচিবকে দেখার জন্য অনেকে এসেছে, সেই কথা আমাদেরকে তারা জানিয়েছেন। এবং সেই সাথে আসলে বিএনপির কাছ থেকে তারা বিভিন্ন রকমের রাজনৈতিক বার্তা শুনতে চায়, কারণ দীর্ঘদিন এইসব এলাকাতে আওয়ামী লীগ সরকারের যে যে শোষণ পীড়ন ছিল সেই শোষণ পীড়ন থেকে মানুষ আসলে যে মুক্তি লাভ করেছে সেখানে নতুনভাবে কোনো দিক নির্দেশনা, এই বিষয়টি আসলে গুরুত্ব পাচ্ছে এই ত্রাণ কার্যক্রমে। আমরা বর্তমানে আছি কুমিল্লা উপজেলার লাঙ্গলকোটে, এখানে ইতিমধ্যে এখানে বিএনপি মহাসচিব বক্তব্য দিবেন, এবং সে এখানে থেকে আসলে সে বারবারই বলেছে যে সে আসলে এখানে এসেছেন সবার সাথে দেখা করতে, এবং ত্রাণ যে কার্যক্রম সেটা সে ত্রাণ কার্যক্রম হিসেবে না দেখার জন্যই সে সবাইকে অনুরোধ করেছে, এবং সেই সাথে আসলে নেতা কর্মীদেরকে শান্ত হওয়ারও বার্তা দিয়েছেন যাতে এলাকাতে কোনো ধরনের বিশৃঙ্খলতা এবং কোনো ধরনের যেন চাঁদাবাজির ঘটনা না ঘটে সেদিক থেকে আসলে বিএনপি নেতা কর্মীদেরকে আরো সজাগ হওয়ার বিষয় নিয়ে বিএনপি মহাসচিব বার্তা দিয়েছেন একাধিক জায়গায়, এবং আরো দুই স্থানে একই বার্তা দেবার দিবেন। এবং সেই সাথে বিএনপি ত্রাণ কার্যক্রম কুমিল্লাতে আজকে সন্ধ্যা 7টা নাগাদ সদর উপজেলা থেকে শেষ হবে। এই ছিল সর্বশেষ তথ্য এখান থেকে। বাবু, আপনাকে ধন্যবাদ।